The Bharatiya Mazdoor Sangha on Monday rubbishes the 2 days general strike called by the Central Trade Union against the Modi government at the center. The Bharatiya Mazdoor Sangha state president Tapan Das on Monday, addressing a press conference, has said that this general strike shall serve no purpose for the working class. Rather, this shall act as an harassment for the general public. একটা রাজনৈতিক ইন্টেনশন কাজ করছে কোন রাজনৈতিক দলকে फायदा পৌঁছানোর জন্য করা হচ্ছে কারণ একেবারে ক্লিয়ার যেটা আমি আপনাদের এক দুবার অলরেডি বলে সেরেছি এই সময় আন্দোলন মানে এটার ফল যখন পাওয়ার সম্ভব হবে তখন নির্বাচন ঘোষণা নির্বাচনী আচরণবিধি লাগু এটা নেট ফল শূন্য শুধুমাত্র দেশটাকে অচল করে দেওয়া দেশের ক্ষতি করা অর্থনৈতিকভাবে এবং আমাদের শ্রমিকদের দুদিনের রোজগার থেকে বঞ্চিত করা এটাই হচ্ছে এই আন্দোলনের নেট ফল এই জন্য আমরা একটা রাষ্ট্রবাদী সংগঠন হিসাবে অরাজনৈতিক সংগঠন হিসাবে ভারতীয় মজদুর সংঘ এই ধরনের বন্ধের রাষ্ট্রবিরোধী বন্ধের বা শ্রমিক স্বার্থবিরোধী বন্ধের আমরা শামিল হব না